কে বলেছে রাতের বেলা কম ঘুমালে চেহারা খারাপ হয়? রাতের বেলা যারা বিছানার মধ্যে শুয়ে শুয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে এদের চেহারা আর যৌবন নষ্ট হয়। যারা তাহাজ্জুদে রাত কাটায় এদের যৌবন থাকে, তাহাজ্জুদে যারা রাত কাটায় চেহারার মধ্যে লাবণ্য থাকে। কথাটা আমার নয়, আল্লাহ তাআলা কোরআনে তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বলেছে। এজন্য রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতে রাজি আছেন না নাই? তাহাজ্জুদের অভ্যাস হওয়ার জন্য মুখ্যম সময় চলে এসেছে, সামনে হলো কোন মাস? জোরে বলেন রমজান মাস। সবাই তো সাহরি খাওয়ার জন্য উঠেন, এই এক মাসের ট্রেনিং নেন। কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠে যা, আর শেষের দশটা দিন ঘুমাবেন না। ওই যে বলছিলাম রাত জাগলে যদি মানুষ অসুস্থ হতো তাহলে আমার নবী থাকতেন সবচেয়ে বড় রোগী। আপনি হাদিস পড়ে দেখেন, আল্লাহর নবী রমজানের প্রথম 20 দিন রাতের বেলা অল্প সময় ঘুমাতেন, কিন্তু শেষ দশক আসলে সাদ্দামে ইজরাহু হাদিসের এসেছে আল্লাহর নবী কি করতেন? সাদ্দামে ইজরাহু তার কমর বেঁধে ইবাদতে দাঁড়াতেন। আহিয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু, আল্লাহর নবী নিজে সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, পরিবারকে জাগাতেন, ও ফাতেমা উঠো, ও আয়েশা উঠো, পরিবারের লোকদেরকেও ডাকতেন উঠো উঠো, কারণ নেয়ামত চলে যাচ্ছে। ওই শেষের 10 দিনে নেয়ামত আছে লাইলাতুল। একদিন নবীজির সাহাবীরা নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আগের যুগের উম্মতের মানুষেরা বহু লম্বা হায়াত পেয়েছে, এত ইবাদত করেছে, এদের হায়াত ছিল 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর, এত হায়াত পেয়েছে, কিন্তু আমাদের হায়াত 60 বছর, 70 বছর। আমরাও যদি তাদের মতো হায়াত পাইতাম, তাদের মতো ইবাদত করতাম, আমরা তো হায়াত পাইলাম কম, দেখা যাবে মার্ক আমাদের তাদের চাইতে হবে কম। কিয়ামতের দিন দেখা যাবে মার্ক রূপক একটা কথা, অর্থাৎ তারা বেশি আয়াত পেয়েছে, বেশি ইবাদত করেছে, কিয়ামতে তো আমাদের চেয়ে তাদের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ তাআলা তখন নবীজির কাছে সূরা নাজিল করে বললেন, ও নবী আপনার সাহাবীদেরকে বলেন টেনশন না করতে, আপনার উম্মত হলো সকল উম্মতের চাইতে সৌভাগ্যবান উম্মত। আল্লাহু আকবার। এরা সময় পেয়েছে কম কিন্তু সুযোগ পাবে বেশি, এরা কম হায়াত পেলেও এই কম হায়াত যদি কাজে লাগাতে পারে, আমি তাদেরকে মাত্র একটা রাত দিলাম, একটা রাত দিলাম লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই একটা রাত হলো হাজার মাসের চাইতে উত্তম। মুফাসসিরগণ তাফসীর করেছেন, মুফাসসিরগণ এর ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ একটা না 1000 মাস ইবাদত করলে পরে যে পরিমাণ সওয়াব হয়, এখন 1000 মাস যদি ক্যালকুলেটরে হিসাব করেন তাহলে হবে 83 বছর 4 মাস। অর্থাৎ আমরা তো 83 বছর অনেকে হায়াতও পাই না, 83 বছর 4 মাস একটা না ইবাদত করলে যে সওয়াব হয়, কদরের এক রাতের সেই ইবাদত ওই 83 বছর 4 বছরের সমান। তাহলে আমাদের যাদের হায়াত আমরা 50 বছর পাই, 10-12 বছর অবস্থায় চলে গেল, আমি যদি আমার জীবনে 50টা লাইলাতুল কদর পাই, হিসাব করেন 50 গুণ 83 বছর, দেখবেন এখানেই আপনার অবস্থা হয়ে যাবে। 50 গুণ 83 হলে তাহলে দেখা যায় প্রায় 500 বছরের বেশি। 50টা কদর পাইলেই 500 বছর গুলামের সমান গুলামের সওয়াব। তো বলছিলাম রমজান আসতেছে, রমজানের আগে রমজানের ওয়াজ দিয়ে দিলাম, শেষের 10 রাত আমরা ঘুমাবো না, কিয়ামুল লাইল করে করে কাটাবো। আর প্রথম 20 দিন, প্রথম 20 দিন চেষ্টা করবো, 20 আর 10 30, 30 দিনের অভ্যাসটা আমরা এরপরে শেষ করে দিব না, এই অভ্যাসটাকে সারা বছর ধরে রাখবো। তাহলে দেখবেন আমাদেরকে প্রিয় ভাজন বান্দা হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কি। পারবেন তো সবাই? এরপরে হাদিসটা আমি শেষ করি। আল্লাহ নবী বলেছেন সেই জামানায় উলামা উহুম শাররুম মান তাহতা আদিম ইসসামা, সেই জামানায় কিছু আলেম হয়ে যাবে আসমানের নিচে নিকৃষ্ট। এখন আমি এই বিষয়ে কথা বলতে চাই না, কারণ আমরা আসি ঐক্যের চেষ্টায়, তবে আলহামদুলিল্লাহ এখন সবাই আস্তে আস্তে চলে আসতেছেন। কিন্তু মাঝে মাঝে আমরা এমন আলেমও দেখি, টুপি লাগাইয়া, জুব্বা লাগাইয়া দাঁড়িয়ে রাইখা জালিমদের, ফাসিকদের গুলামি করে, মনে হচ্ছে না নাই? ফাসিক ফুজ্জারদের গুলামি করতে করতে, তাবিদারি করতে করতে
ফাসিক ফুজ্জাদদের শিক্ষা নীতি দেখার পরেও অনেক ফাসিক আছে কথা বলে না অনেক হুজুর আছে আলেম আছে কথা বলে না আছে না আমি আম নিচে নামলাম না আর কত মানুষ আছে আরে জান্নাত আর জাহান্নাম বিলায়া দেয় মনে হয় জান্নাত তার বাপ আর দাদার আছে না নাই উলামায়ে কেরাম সব সময় সত্যপন্থী হবে শুধু উলামা কেন আমরা সবাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন সত্যপন্থীদের সাথে হও সত্যের পথে থেকে ওই যে বললাম মনে আছে হাদিসটা আল্লাহর আনুগত্যের আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে পড়ে যাওয়া অনেক এই শেষ জামানার কঠিন পরিস্থিতিতে এখন আমরা আছি এই যে কঠিন সংকটাপন্ন সময় এখন চলছে এই সময়ে ঈমান বাঁচিয়ে রাখা হলো সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় কাজ কি ঈমান বাঁচিয়ে রাখা এই এটা হইলে হয়েছে ঈমান হারা হওয়ার জন্য আর কিছু লাগে এজন্য আসুন শেষ জামানায় উলামা মশাইখদের সোহবতে থেকে আর উলামা মশাইখদের সোহবতে আমরা থাকব কিভাবে এক শ্রেণী তো আসি আলেমদেরকে বিচ্ছিন্ন করতে মানুষের থেকে বিচ্ছিন্ন করতে তবে সফল হবে না কারণ উলামা মশাইখ থেকে জনগণকে যারা বিচ্ছিন্ন করতে চেয়েছে তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যাবে ইনশাআল্লাহ এই শেষ জামানায় আসুন নিজের ঈমানকে বাঁচিয়ে রাখি কুরআন সুন্নাহকে কঠিনভাবে আঁকড়ে ধরি কঠিনভাবে আঁকড়ে ধরে উলামা মশাইখদের সোহবতে থেকে আমরা ইমানের পথে চলবো আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগের এই জামানাটা বড় কঠিন হবে তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন তিনি বলছেন ইয়াতি আলান নাসি জামান الصابر فيهم على دينه كالقابض على الجمر নবীজি বলেছেন শেষ জামানায় ঈমান বাঁচিয়ে রাখা ঈমান ধরে রাখা ঈমানের উপরে টিকে থাকা হবে ঠিক তার মতো কঠিন যেমনি করে জ্বলন্ত অঙ্গারের উপরে কয়লার উপরে দাঁড়িয়ে থাকা কঠিন জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে আখেরি জামানায় নিজের ঈমান বাঁচানো তার চাইতে আরো বেশি কঠিন হবে আপনি আজ এই হাদিসের সাথে আপনার জীবনের বাস্তবতা মিলিয়ে দেখেন বর্তমানে এই জামানায় ঈমান বাঁচিয়ে রাখা এটা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অবস্থাটা এমন হবে আল্লাহর হাবিব আরো স্পেসিফিক করে বলে দিলেন নবীজি বললেন ইউসবিহুর রাজুল মুমিন ওয়া ইউমসি কাফিরা সকালবেলা একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে উঠবে কিন্তু শেষ জামানার ফিতনার কারণে সন্ধ্যাবেলা সে কাফির হয়ে যাবে ওয়ায়ুসবিহু এরপরে নবীজি বলেছেন অবস্থাটা এমন হবে ইউমসি মুমিনাও ওয়ায়ুসবিহু কাফিরা সন্ধ্যা কিংবা রাতের বেলা মুমিন অবস্থায় ঘুমাবে সকালবেলা সে কাফের হয়ে যেতে পারে আজকের জামানায় এমন চিত্র আছে না নাই সকালবেলা মুমিন হয়ে ঘুম থেকে উঠলো কিন্তু ঈমান বিরোধী কর্মকাণ্ড এখন শেষ জামানায় কম না বেশি ফিতনার অভাব নাই এখানে আছে গান বাজনার ফিতনা আছে নারীর ফিতনা আছে জিনার ফিতনা এখানে আছে অন্যায় অসত্য দেখেও হক কথা না বলার ফিতনা চতুর্মুখী ফেতনার কবলে আজ আমরা পড়ে গিয়েছি এই ফেতনার কবলে পড়ে সকালবেলার মোমেন সন্ধ্যাবেলা ইমান হারাবে সন্ধ্যাবেলার মোমেন সকালবেলা ইমান হারিয়ে ফেলবে বড় কঠিন একটা সময় চলে আসবে এবার আসুন তো শেষ জামানায় কিয়ামতের আগে কোন কোন পরিস্থিতি গোটা পৃথিবী এবং উম্মত অবলোকন করবে সেগুলো হাদিসের আয়নায় আমরা আজকে জেনে নেই আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা আআযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা আমি আল্লাহর কাছে তোমাদের জন্য মূর্খদের নেতৃত্ব থেকে পানা চাইছি ইমারত সুফাহা এই শব্দটা নবীজি চয়ন করলেন আল্লাহর নবী বললেন ইমারত সুফাহা থেকে আমি তোমাদের জন্য পানা চাই বাক্যটা আরবি হওয়ায় জুমলাটা আরবি হয় হয়তো আপনাদের জন্য উচ্চারণটা কঠিন আমি দুই তিনবার করি আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করেন কিছু ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যান নবীজি সাহাবীদেরকে বললেন আআযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা ইমারাতুস সুফাহা থেকে
আমি তোমাদের জন্য পানা চাই ইমারতিস সুফাহা ইমারতিস সুফাহা ইমারতিস সুফাহা নবীজি বললেন তোমাদের জন্য আল্লাহর কাছে পানা চাই তোমরা যেন ইমারতিস সুফাহা এর কবলে না পড়ো সাহাবীরা এবার প্রশ্ন করলেন না ইমারতুস সুফাহা উয়া মা ইমারতিস সুফাহা ইয়া রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো আল্লাহর হাবিব ইমারতুস সুফাহা কি নবীজি এবার তার ব্যাখ্যা দিলেন নবীজি বললেন উমারা ইয়াকুনুনা বাদি আমার পরে এমন কিছু শাসক দুনিয়ায় আসবে লা ইয়াকুদুনা বিহাদি তারা আমার হেদায়েত অনুযায়ী অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন নীতি পরিচালনা করবে না ওয়ালা ইয়াস্তানুনা বিসুন্নতি আমার সুন্নাত মতো তারা সমাজ পরিচালনা করবে না ফামান সাদাকাহুম বিকাদিবিহিম ওয়া আআনাহুম আলা যুলমিহিম ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম নবীজি বলেছেন কোরআন সুন্নাহ বিরোধী এই শাসন নীতি দেখার পরে যারা এটাকে সত্য বলবে সমর্থন দিবে এটা যারা মেনে নেবে এবং এদেরকে যারা সহযোগিতা করবে আল্লাহর নবী বললেন ফাউলাইকা লাইসু মিন্নি এরা আমার অন্তর্ভুক্ত নয় ওয়া লাস্তু মিনহুম আমিও তাদের কেউ নই আপনারা কি ঘুমাই ঘুমাই আছেন না যারা এটাকে সমর্থন দিবে এরা আমার কেউ না আমিও তাদের কেউ না কত বড় কথা এরা আমার কেউ না আমিও তাদের কেউ না আমরা কার উম্মত আল্লাহ আপনারা কি মনে মনে শরীফা জি মানে এখন তো পুরুষ হইল মনে মনে নাকি নারী হওয়া যায় ইবলিস এখন রিটায়ারে চলে গেছে এই শয়তানি দেখে আপনারা মনে মনে তো ওইটা না ঠিক না লক্ষ্মীপুরের মানুষ এই লক্ষ্মীপুর এই নোয়াখালী এই বৃহত্তর অঞ্চলকে বলা হয় ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি এখানকার মানুষের আওয়াজ তো এরকম হবে না এখানে আওলাদের রাসূল আপনাদেরকে দেখাশোনা করেন তার সোহবতে আপনারা থাকেন আপনাদেরকে তো ওইরকমই হওয়া দরকার ঠিক কি না নবীজি বলেছেন আচ্ছা কি জানি বলেছিলাম আমরা কার উম্মত নবীজির উম্মত কার উম্মত নবীজি বলেছেন আমার নিয়ন্ত্রণিকা বাদ দিয়ে যখন আমার পরবর্তী যুগের শাসকরা শাসন নীতি পরিচালনা করবে এটা দেখবে সমর্থন দেবে সহযোগী হবে যারা আমি তাদের কেউ নই তারাও আমার কেউ নয় কথাটাকে খুব হালকা কথা মনে হয় এখন বলেন তো আমাদের গোটা পৃথিবীর সকল মুসলমানদের দেশ তো আল্লাহর কোরআন আর নবীজির হাদিস দিয়ে চলে জি তাহলে এটা যদি আপনি সমর্থন করেন সহযোগী হয়ে যান এখন আপনি বলবেন হুজুর তো না কইরা কি করতাম না কইরা কি করবেন মানে আপনি কোন দিকে যাবেন সেটা তো আল্লাহ তাআলাই বললেন আমার আগের ভাই তো সুন্দর করে আলোচনা করে গেলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদাউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা মানুষকে সৎ পথে কল্যাণের দিকে আহ্বান করবে অসৎ পথে বারণ করবে ইমানদারেরা সব সময় রাসূলের তরিকার উপরে থাকবে এই জমিনটা কার আল্লাহ এখানে আইন চলবে কার আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করেছেন সাধনা করেছেন আপনিও তাই করবেন আমার নবীরও একই রকমের দায়িত্ব ছিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা এজন্য পাঠিয়েছেন যাতে করে সকল পথ আর মতের শেকড় কেটে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠা করতে পারেন এই জন্য নবীজিকে যিনি পাঠিয়েছেন তিনি কি শুধু মানুষকে নামাজি বানানোর জন্য দানশীল বানানোর জন্য
আমার নবী তায়েফে রক্ত দেন নাই সাফা পাহাড়ে রক্ত দেন নাই জবাব দেওয়ার আগে কথাগুলো ভালো করে শুনেন বলেছি শুধু নামাজি বানানোর জন্য শুধু দানশীল বানানোর জন্য আল্লাহর নবী তায়েফে রক্ত দেন নাই শুধু নামাজি আর দানশীল বানানোর জন্য আল্লাহর নবী উহুদে রক্ত দেন নাই বেলাল খাব্বাব শুধুমাত্র আপনাদেরকে নামাজি আর দানশীল বানানোর জন্য রক্ত দেয় নাই আল্লাহর নবীর সাহাবীরা শুধুমাত্র আপনাদেরকে উম্মতকে নামাজি বানানোর জন্য রক্ত দেয় নাই বরং আল্লাহর নবী দ্বীন কায়েমের মিশন ভিশন নিয়ে রক্ত দিয়েছেন সাহাবীরা জীবন দিয়েছেন এত কষ্টই ছিল কেবল মাত্র জমিনের মধ্যে আল্লাহর হুকুমত قائم হবে শুধু নামাজের কথা বলেন নবীজিকে কেউ ডিস্টার্ব করতে না আবু জাহেল বলতো আসো মুখ মিলাই তোমারটা তুমি করো কাবা ঘরের খদি বানাই দিলাম একেবারে কোনো অসুবিধা নবীজি যখন বলেছেন জমিন হলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই আল্লাহ তাআলাকে আইনদাতা হিসাবে বিধানদাতা হিসাবে মেনে নাও আল্লাহ তাআলাকে রব হিসাবে মাবুদ হিসাবে মানার পাশাপাশি আইনদাতা হিসাবে বিধানদাতা হিসাবে মেনে নাও তখনই দেখা গেল মুশকিল আছে না নাই আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন না মুশকিল আছে না নাই আবু জাহেল বলল ধরো মারো কাটো এই তো শুরু হয়ে গেল তাহলে বোঝা গেল আল্লাহর নবী এই দুনিয়াতে এসেছেন তার যে মূল দায়িত্ব ছিল আসমা আর জমিনের মালিক যিনি সেই মালিকের বিধান কায়েমের জন্য এই জন্য এত ঝামেলা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নবীজি যে হাদিসে বললেন আমার পরে কিয়ামতের আগের জামানায় এমন কিছু শাসক বের হবে যারা সমাজকে আমার দেওয়া তরিকা বাদ দিয়ে নিজস্ব তরিকায় পরিচালনা আরম্ভ করবে এখন মনে হয় বাস্তবতার সাথে এই হাদিসটা মিলে না এক কথা বলছেন না কেন আমার নবীজির সময়ে নবীজির পরবর্তী সময়ে সাহাবীদের সময়ে খোলাফায়ে রাশেদার যুগে মসজিদের ইমাম ছিলেন যিনি সমাজের ইমাম ছিলেন কথা আজকে মুখ দিয়ে বেরোচ্ছে না না নবীজির নবীজি এবং খোলাফায়ে রাশেদার যুগে মসজিদের ইমাম যিনি সমাজের ইমাম এখন আমাদের ইমাম সাহেব কয়জন এখন আমাদের ইমাম সাহেব কয়জন আপনাদের গ্রামের নাম কি তুরাগঞ্জ তো ইউনিয়ন মানে আপনাদের গ্রামের নামে ইউনিয়ন হয়েছে আপনারা তো সৌভাগ্যবান মানুষ যাই হোক তুরাগঞ্জ ওইটা বলে না ভাবছে হুজুর দিদি সবাইকে পাগলা ভাবে আসলে আমরা সবাই পাগল কিন্তু কি পাগল দিন পাগল কুরআন পাগল ইসলাম পাগল বলতে লজ্জা পান কেন এটার ব্যাখ্যা দিতে পারেন না আপনারা আপনি হয়তো ভাবছেন যে যদি কোনো মানুষের সামনে বলি আমরা মধ্যচর পাগলা ভাববে এরা মিডিয়াম পাগলা মধ্যচর পাগলা মানুষ হয়তো তারা ভাবছে যে আমাদেরকে যদি মিডিয়াম পাগলা ভাবে আপনারা বলবেন না আমাদের এলাকার ওয়াজহুত তাসমিয়া হ্যাঁ ওয়াজহুত তাসমিয়া নামকরণের কারণ হলো এই এলাকার সব মানুষ ইসলাম পাগল আল্লাহ পাগল রসুল পাগল কুরআন পাগল ঠিক কি না এরকম ব্যাখ্যা দিবেন আপনারা কেউ যদি বল কেউ যদি বলে আপনারা সবাইকে হাগল নি হাগলি মাখরাজ কি ঠিক আছে আমার আপনাদের ভাষা হইছে আমার বাড়ি তো সিলেট আফসান আল্লাহ খান আমি পারতাম নাই আপনারা তো হাগল বলেন না হাগল আপনারা ভাবছেন যে হাগল কইলে হেতে সবাই আবার হাগল কইনি তো হাগল কইলে হাগল অসুবিধা নাই আমরা সবাই কুরআন হাগল দিন পাগল আল্লাহ কবুল করে নেন আমিন আল্লাহ ইব্রাহিমের সন্তানদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো কবুল করে নেন আমিন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন দিন পাগল ছিলেন নমরুদ আগুন জ্বালাইছে বিরাট কুণ্ডলী বিরাট অগ্নিকুণ্ড জ্বালানোর পরে সে বলতেছে কি ব্যাপার ইব্রাহিম ভয় লাগে অগ্নিকুণ্ড দেখে আমাদের জাতির পিতা বললেন কারে ভয় দেখাস তুই তুই ভাবছো আগুন জ্বালায় আমারে ভয় দেখাবি ফালায় দে এই এই অগ্নিকুণ্ডে আমাকে যদি ফেলে দাও আর আমার রব যদি খুশি হয়ে যান আমার মালিক যদি খুশি হয়ে যান একবার কেন বারবার ফালা
কোনো অসুবিধা নাই বারবার ঝাঁপ দিতে রাজি ইব্রাহিমের সন্তানরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এরকম আল্লাহর দিন পাগল হবে প্রয়োজনে দিনের জন্য রক্ত দিবে জীবন দিবে প্রয়োজনে আল্লাহর দিন কায়েমের জন্য আগুনে ঝাঁপ দিবে বাতিলের সাথে কোনো আপোষ করবে না আল্লাহ সবাইকে কবুল করে দেন আমিন আমরা আল্লাহ পাগল রাসূল পাগল এজন্য আমরা মধ্যচর পাগল আল্লাহ আমাদেরকে কবুল করে দেন আমিন কষ্ট হচ্ছে না তো না বলছিলাম আমাদের এই মধ্যচর পাগল এই তোরাবগঞ্জে মসজিদের ইমাম যিনি এই এলাকার ইমাম কি তিনি নাকি এখন আসেন আল্লাহর রাসূল মসজিদে নববীর ইমাম আর সেই ইসলামী রাষ্ট্রের ইমাম সাহেব কি আরেকজন ছিলেন নাকি না তাহলে বোঝা গেল আমাদের বর্তমান চলমান ইসলাম আর রাসূলের ইসলামটা এক রকম না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি ইমাম আবার তিনি হচ্ছেন রাষ্ট্রের ইমাম এর পূর্ববর্তী শাসক তো নরম না গরম আর জোরে বলেন ওমর রাদিয়াল্লাহু আন যাকে দেখলেই কাফেররা থর থর করে কম্পন সৃষ্টি হত কলিজার মধ্যে একটা কাঁপ দিত তার নাম ওমর রাদিয়াল্লাহু আন ইমামতি করতেন তার পাশাপাশি একটা এলাকা দুইটা এলাকা এক রাষ্ট্র আর দুই রাষ্ট্র নয় অর্ধ দুনিয়ার ইমাম তিনি আল্লাহু আকবার এখন আমাদের মসজিদের ইমাম একজন মসজিদের ইমাম সাহেব যিনি তিনি দাড়িওয়ালা মানুষ আর সমাজের ইমাম যিনি তিনি হচ্ছেন সাফা চাট বুঝেন নাই তো আপনারা গালের দিকে তাকাইলে পুরুষ না নারী কোনোটাই বোঝা যায় না এমন ক্লিন ক্লিন মারে আসে না নাই পুরুষ মানুষ হওয়ার পরও যারা ক্লিন ক্লিন মারে আসলে তার মধ্যে মেলি মেলি কিছু ভাব আছে এখন এখানে আমার যাদের দাড়ি নাই ভাইরা রাগ কইরেন না দাড়ি হলো পুরুষত্বের একটা আলামত পৃথিবীর সকল পয়গম্বরদের দাড়ি ছিল এমন কোন নবী বা রাসূল ছিলেন না যাদের দাড়ি ছিল না সকলেরই দাড়ি ছিল কি ছিল না দাড়ি রাখলে কি মানুষকে জঙ্গলি লাগে নাকি অসুন্দর লাগে নাকি বরং যে পুরুষের মুখের মধ্যে দাড়ি আছে তাকে দেখতে আসলেই সত্যিকারের পুরুষ লাগে যার চেহারায় দাড়ি নাই মুখে দাড়ি নাই তাকে দেখতে কিন্তু সত্যিকারের পুরুষ পুরুষ লাগে পুলা পাইন বড় সাংঘাতিক তুলা পুলা পাইন যেখানে আস সেখানেই তো ওয়াজ মানুষের টায়ার্ড লাগলো টায়ার্ডনেস চলে যাবে এই জাতের কিছু পাগলা শ্রোতা দরকারও আছে প্যান্ডেলের ভিতর এক দুইটা পাগলা দরকার আছে এই যে এই পাগলা এই কথা বললো না বললে অনেকের ঘুম যাইতো না অনেকের জিমানি আসছে তার মতো পাগলা কয়েকটা দরকার আছে মাশাআল্লাহ নাম কি বাপরে নামও রাখছে দেখছেন আপনারা সুন্দর নাম তার পিতামাতা নিশ্চয়ই তার পিতামাতা নিশ্চয়ই দিনদার পরহেজগারের জন্য অনেক সুন্দর নাম রেখেছে এখন তো অনেকে নাম রাখে আরে বাপরে বাবা আকাশ বাতাস ছেলের নাম আকাশ আছে না এখানে আবার কোনো আকাশ থাকলে ভাই আমার সাথে রাগ করো না আকাশ আগুন ফাগুন এরকম নাম আছে না মন্টু বল্টু জন্টু পিন্টু এগুলো কোনো নাম হইল দিন ইসলাম কত সুন্দর নাম আল্লাহ দিন ইসলামকে দিন ইসলামের জন্য কবুল করেন আমিন কোথায় ছিলাম মনে আছে তো আপনারা ভুলে গেলে কি হবে আমি কিন্তু ভুলি না মনে আছে বলছিলাম আমাদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে কিন্তু সমাজের ইমাম সাহেবের দাঁড়ি নাই আমাদের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব সুদও খায় না ঘুষও খায় না আর আমাদের সমাজের ইমাম সাহেব কিন্তু তলে তলে খাওয়ান না তলে 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 খাওয়ান না আমার রমজান মাসে কায়দা করে খায় কয় রোজা রাখছি জানোস না ইফতারের পরে আসিস নইলে টেবিলে তুই নিজেই রাইখা যা এরকম আছে না নাই আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি তো কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হন না তিনি তো কখনো অন্যায়কে প্রমোট করেন না কিন্তু সমাজে যদি আল্লাহওয়ালা মানুষ ছাড়া অন্য কেউ নেতা হয়ে যায় অন্যায়কে প্রমোট করে যেমন একটু আগে মাহফিল নিয়ে আমি কথা বললাম
যদি মসজিদের ইমাম আর সমাজের ইমাম একই রকম হতো তাহলে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটির উপরে কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলার সাহস কোনো বাপের বেটার হতো না তাহলে বোঝা গেল অনেক জায়গা যেটা ওয়াজ দিয়ে হয় না সেটা মাঝে মাঝে ক্ষমতা দিয়ে হয় এই যে দেখুন আপনি পাঠ্যবইয়ের কথা অনুরোধ করতে 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 আমাদের গলা ব্যথা বুঝাইতে বুঝাইতে আমরা ক্লান্ত অনুরোধ করা লাগে আজ যদি যারা অনুরোধ করছে তারা যদি আইন প্রণয়নের জায়গায় থাকতো একদিনে বিল পাস করে আইন করে সবকিছু ডাস্টবিনে ফেলে দিত তাহলে বোঝা গেল ইসলাম অনুরোধের জায়গায় থাকলে পরে ইসলাম প্রতিষ্ঠা কঠিন হবে এখানে কওমি আলিয়া সকল ঘরানার যত ভাইরা আছে আমার ভাইরা অনেক শতাব্দী চলে গিয়েছে আমরা বুঝতে পারি নাই আসুন আমাদেরকে বুঝতে হবে অনুরোধ করে করে ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েমের জন্য সবাইকে আদেশের জায়গায় যাওয়া লাগবে আদেশের জায়গায় যাওয়া লাগবে ইসলাম এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য নয় ড্রাইভিং সিটে থাকলে যেমন গাড়িকে আপনি চাইলে ভবানীগঞ্জ দিয়ে ঢুকা যান লক্ষ্মীপুর নিয়ে যেতে পারবেন ঠিক তেমনি ভাবে আপনি যদি ড্রাইভিং সিটে বসতে পারেন তো কারিকুলামকেও আপনি একদম ইসলামাইজেশন করে ফেলতে পারবেন ঠিক কিনা জন্য কওমি ঘরানা আলিয়া ঘরানা সকল ভাইদের পা ধরে বলে যাচ্ছি আমাদের মধ্যে রেষারেষি ভুল বুঝাবুঝি সব শেষ একটা মিলে বসে চা খেয়ে দেখেন নাই কালকে না আজকে একটা চিত্র দেখলাম আজকেই তো মনে নাকি জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ দেখলাম সব ঘরানার আলেম অনেকেই আজকে ফেসবুকে পোস্ট দিয়েছেন বলতেছেন আমরা তো এমন চিত্রই দেখতে চাই আমরা চাই কি চাই না যদি আমরা আরো 15 বছর 20 বছর আগে থেকে এভাবেই যদি আমরা এক টেবিলে বসতে পারতাম আমরা কোরআনের পাখিকে হারাতাম না এক টেবিলে বসতে থাকলে আল্লামা মামুনুল হকের এই পরিণতি হতো না এক টেবিলে বসে থাকতে পারলে আমির হামজার এই পরিণতি হতো না অতীত থেকে আসুন শিক্ষা নেই অতীত থেকে আসুন শিক্ষা নেই উলামা মশায়েক এক থাকলে এদেশের মানুষও ইসলাম পাগল মানুষও এক থাকবে আমরা আলেমদেরকে এক টেবিলে চাই এক টেবিলে দেখতে চাই ঠিক কি না আল্লাহ কবুল করেন বলেন আমিন আমিন খারাপ লাগতেছে নাকি আপনাদের তাহলে নবীজির সময়ে ইসলাম চললো এক রকম এখন চলে তবে এখনকার যেটা চলছে এটা শেষ জামানার চিত্র এটা কিয়ামতের আগের জামানার চিত্র আল্লাহর নবী বলেছেন আমার জামানাটা হচ্ছে রহমতের জামানা আমার পরবর্তী সাহাবীদের জামানা হবে রহমতের জামানা কিন্তু কিয়ামতের আগে শেষ জামানা হবে ফিতনা আর স্বৈর শাসন এবং জুলুম তন্ত্রের জামানা কথা কি বোঝা যায় নবীজি বলেছেন শুনুন মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেছেন ইন্ন আদাল আমর বাদা নবুমাতু ওয়া রাহমা আল্লাহর হাবিব বলেছেন ইসলাম সূচনা হয়েছে নবুয়ত দিয়ে আর নবুয়তের রূপ আর নবুয়তের যুগ হচ্ছে রহমতের যুগ নবীজি বলেছেন সুম্মা ইয়াকুনু খিলাফাতু ওয়া রাহমা আমার পরে আসবে খিলাফতের যুগ খিলাফতের যুগ হলো রহমতের যুগ নবীজি জীবদ্দশায় যে কথাগুলো বলে গিয়েছেন সবগুলো কিন্তু ঘটেছে ঘটছে ঘটবে ইনশাআল্লাহ নবীজি বলেছেন আমার পরে আসবে খোলাফায়ে রাশিদার যুগ সেটা হবে রহমতের যুগ এরপরে কোন যুগ নবীজি বললেন সুম্মা ইয়াকুনু মুলকান আদুদা এরপরে দুনিয়ায় শুরু হবে রাজতন্ত্রের জামানা ইতিহাস তালাশ করে দেখেন নবীজি যেটা বলেছেন সেটাই হয়েছে যেটা বলেছেন সেটাই খিলাফতের যুগের পরে আসলে এই পৃথিবীতে ছিল রাজতন্ত্রের জামানা নবীজি বলেছেন রাজতন্ত্রের জামানার অবসান ঘটবে এরপরে কিয়ামতের আগে দুনিয়াতে আরম্ভ হবে সুম্মা কানা জাবরিয়াতাম ওয়া আতুম ওয়া ফাসাদান ফিল আর এরপরে গোটা দুনিয়ায় আরম্ভ হবে ফিতনা ফাসাদ স্বৈর শাসন আর জুলুম তন্ত্রের জামানা এখন মনে হয় গোটা দুনিয়ায় এই রকম শাসন নাই আরো জোরে বলেন আছে না নাই যা বলবো যা করবো সব আমার নিজের জন্য আমি ছাড়া আর কেউ নাই সব আমি একাই খাবো
দুর্যোগপূর্ণ আবহাওয়া আমি তো সব কিছু খুলে বলতে পারবো না, আপনাকে বুঝে নিতে হবে। নবীজি বলেছেন শেষ জামানাটা হবে স্বৈর শাসনের জামানা, আর স্বৈর শাসনের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো কি কোরআনের মধ্যে যিনি বলে দিয়েছেন তিনি কি আল্লাহ, আরো জোরে বলেন তিনি কি আল্লাহ। কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরা কসাস, সূরা কসাসের 4 নম্বর আয়াত থেকে আপনি পড়বেন পৃথিবীর এক নিকৃষ্ট স্বৈর শাসকের কথা আল্লাহ সূরায় বলেছেন। শুধু এই সূরা নয়, কোরআনের 44টা সূরায় আল্লাহ তার ব্যাপারে আলোচনা করেছেন। কোরআনের 6000-এর উপরে আয়াত এই নিকৃষ্ট স্বৈরাচারের ব্যাপারে আল্লাহ 532টা আয়াতে আলোচনা করেছেন। কি জিনিস চিন্তা করছেন আপনারা, 44টা সূরার 532 আয়াতে শুধু তাকে নিয়ে আলোচনা। ওই নিকৃষ্ট স্বৈরাচারের নাম হলো নাম কি? আল্লাহ বলছেন ইন্না ফিরআউন আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত সীমা লঙ্ঘন অহংকার করেছিল, ক্ষমতার অহংকারে সে এমন এক পরিস্থিতি মিশরে সৃষ্টি করেছিল তার আইনের বিরুদ্ধে যারাই যেত তাদেরকে সে নির্যাতন করত, নিপীড়ন করত, এমনকি কাউকে কাউকে সে মেরেও ফেলত। তাহলে নিজের মতের বিরুদ্ধে নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেলে হামলা মামলা জেলখানায় ঢুকিয়ে রাখা, এগুলো হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা। সে তার রাষ্ট্র জনগণের লোকদের, সে তার রাষ্ট্রের জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছিল, তার নিজের বংশ কিপ্তি বংশের লোকদেরকে ফ্যাসিলিটিস দিয়েছে বেশি, অন্যদিকে বনি ইসরায়েল বংশের কথাবার্তা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তাহলে বোঝা গেল নিজেদের মানুষদেরকে সুযোগ সুবিধা দিয়ে অন্যদেরকে এলাকা ছাড়া ঘর বাড়ি করা ছাড়া কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়া, এগুলো হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের আরেকটা নমুনা। আপনার কি খারাপ লাগে? কিছুদিন আগে আমি আয়াতগুলো যখন বলি ডান দিক থেকে একজন নোটিশ দেয় কই হুজুর এই ওয়াজটা না করলেই হয়। আমি বললাম ওয়াজ হয় ফেরাউনের, খারাপ লাগে দেখি আপনার, এটা কি রক্তের সম্পর্ক নাকি রুহানি সম্পর্ক? কেন আমি তো আবার কথা বলি সুদা সাপটা, কান লুকাই লুকাই কথা বইলা কোনো লাভ না। কোরআনের কথা সব স্পষ্ট কথা, তো কোরআন ওয়ালা যারা হবে কোরআন থেকে কথা বলবে স্পষ্ট করে সুদা করে বলবে, কোনো লুকোচুরি হবে না। এরপরে ফেরাউনের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ইস্তাদউফু তাইফাতাম মিনহুম শাইতান, এলাকার একটি দলকে দুর্বল বানিয়ে রেখেছিল। কোন দল? তবারি কুরতুবি ইবনে কাতির সহ সকল তাফসির খুলে দেখেন সেই দলের নাম হলো বনি ইসরাইল, কারণ বনি ইসরাইল মিশর শাসন করেছিল ফেরাউনের আগে। এই জন্য ফেরাউন চেয়েছে এরা যেন আর মিশরকে কোনোদিন শাসন করতে না পারে, ইমানদারেরা যেন কখনো আর এই সুযোগটা না পায়, এজন্য দুর্বল করে রেখেছিল। শুধু তাই নয়, ইয়াস্তাদায় ফতাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহিয়ি নিসাআহুম, বনি ইসরাইলের সদ্য জন্ম নেওয়া পুত্র সন্তানগুলোকে ধরে জবাই করে ফেলতো আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো যেন বড় করে দাসী বানানো যায়। কেন এটা সে করেছে? কারণ সে তার স্বপ্ন দেখার পরে স্বপ্ন বিশারদদের কাছ থেকে শুনেছে এই বনি ইসরাইল বংশে এমন এক শিশু সন্তানের জন্ম হবে যে সন্তান বড় হয়ে যাওয়ার পর তার মাধ্যমে তার এই ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে। এজন্য ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল আমার ক্ষমতা যে করেই হোক টিকায় রাখা দরকার, সেজন্য এই ফেরাউন ক্ষমতায় থাকার জন্য নিরপরাধ হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছে, এদের কোনো অপরাধ ছিল না। তাহলে বোঝা গেল নিজের গদির জন্য নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানায়া নির্বিচারে হত্যা করা, এগুলো হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের আরেকটা নমুনা। নবীজি বলেছেন শেষ জামানা হবে এই রকম ফেরাউনি জামানা, শেষ জামানা হবে স্বৈরতন্ত্রের জামানা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর ওই জামানায় আমরা কি করব, কি করা উচিত? এখন আমি কেন সলিউশন দিব? সলিউশন তো দিয়েই গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাহাবীদেরকে নিয়ে একদিন বসে আছেন, সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা শোনো, সায়াকুনু আলাই অতি শীঘ্রই
কিয়ামতের আগে এমন কিছু শাসক বের হবে তারা নিজেদের স্বার্থে নিজের স্বার্থে নিজেদের চারপাশের লোকদের স্বার্থে তারা ডিসিশন নেবে মানুষের কথা চিন্তা করে অর্থাৎ ঈমানদারদের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেবে না কথা কি বোঝা যায় না নবীজি বলেছেন এই হাদিসটা আজকে অবশ্যই বাড়ি নিয়ে যেতে হবে কারণ এই পরীক্ষায় আপনারা এখন অবতীর্ণ হয়েছে প্রশ্ন কখন পড়ছে এটা سيكون عليكم أمراء يقضون عليكم يقضون لأنفسكم لأنفسكم ما لا يقضون لكم নবীজি বলেছেন এমন কিছু শাসকের আগমন ঘটবে নিজেদের স্বার্থে তারা সিদ্ধান্ত নেবে তোমার স্বার্থ তোমাদের স্বার্থ দেখার তাদের কোনো সময় পরিস্থিতি এত জটিল হবে ইন আসাইতুমুহুম কি শব্দ চয়ন করলেন নবীজি ইন আসাইতুমুহুম কতালুকুম যদি তাদের সিদ্ধান্ত তোমরা না মানো কি শব্দ চয়ন করেছেন বলেন নাই তারা তোমাদের উপর জুলুম করবে তারা তোমাদেরকে মারবে সরাসরি বলেছেন নবীজি পরিস্থিতি এত কঠিন হবে কতালুকুম হত্যা করে ফেলবে তারা যে সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্ত না মানলে তারা তোমাকে মেরে ফেলবে ওয়া ইন আতাতুহুম আর প্রাণের ভয়ে জীবনের মায়ায় যদি তাদের সিদ্ধান্ত মানো আদল্লুকুম তুমি ঈমান হারা হয়ে যাবা কি বিপদ নবীজি সাহাবীদেরকে বলছেন এমন এক জটিল পরিস্থিতি আমার উম্মতের উপর আসবে জালিম এমন ডিসিশন নিবে এটা না মানলে জীবন যাবে চাকরি না কি যাবে আর মানলে ঈমান যাবে মানলে না মানলে চিপার মধ্যে পড়ছ না একদম মানলে ঈমান শেষ না মানলে চাকরি না গো ভাই জীবন শেষ মানলে ঈমান শেষ না মানলে জীবন শেষ সাহাবীরা এই ওয়াজ শুনতেছেন নবীজির থেকে ওই নবীজি সাহাবীদেরকে যে ওয়াজটা শুনিয়েছিলেন ওই সেম ওয়াজটা নকল করে আজকে আমি আপনাদেরকে শুনাচ্ছি সাহাবীরা তখন নবীজিকে প্রশ্ন করলেন কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জটিল পরিস্থিতিতে আমরা কি করব শুনতেছেন তো আপনারা নবীজি বললেন কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করবে কার সাথী আরো জোরে বলেন দেখছেন কমিটির ভাইরা ওয়াজ দিবেন নয়টায় সাড়ে নয়টায় কিন্তু চাঙ্গা চাঙ্গা ওয়াজ হবে ঘুমায় ঘুমায় কোনো ওয়াজ হবে ঠিক কিনা কথা মাথার উপর দিয়ে গেলে হবে দুই ঘন্টা বক্তৃতার চাইতে তিরিশ মিনিটের মূল বক্তব্য মাথায় ঢুকাই দিতে পারলে এটাই ওয়াজ আপনাদেরকে কষ্ট দিব না আমাকে আপনারা আর দশ বারো মিনিট সময় দিতে পারবেন না পারবেন তো আদেশটা শুনুন নবীজি কি করব আমরা কি করব এই পরিস্থিতিতে কি করব মানলে যদি ঈমান শেষ না মানলে জীবন শেষ করবটা কি আমরা নবীজি বললেন কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করবা এখন ঈসা নবীর সাথীরা কি করেছে আপনারা কি জানেন জানেন না এবার আসেন কি করেছেন আমি আমি আপনাদেরকে বানায়া বানায়া না বলে হাদিস থেকে শোনায় দেই সাহাবীরাও বললেন নবীজি ঈসা নবীর সাথীদের সাথে কি করা হয়েছে নবীজি বললেন নুশিরু বিল মানাশির তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে কোন অপরাধে শোনেন তারা যখন ঈসা নবীর সাথী হয়েছেন তারা যখন আল্লাহর দিনের পথে জীবন জীবন পরিচালনার প্রত্যয় নিয়েছেন ঈমান বিরোধীরা কাফিররা মুশরিকরা জালিমেরা তাদেরকে ধরেছে ধরার পরে ইউটা বিল মিনশার করাত এনেছে করাত চিনেন তো আপনারা এটার কি আঞ্চলিক কোনো নাম আছে এলাকায় করাত করাত এনে মাথার উপর রেখেছে ঈসা নবীর উম্মত তার সাথীদেরকে বলেছে কি করবা বলো আমাদের কথা না মানলে তোমার জীবন শেষ আর মানলে মানলে তো তার ঈমান তখন ঈসা নবীর সাথীরা জবাব দিয়েছে করাত মাথার উপর রাখ সৎকেন কাফির আমার মাথা থেকে করাত চালায়া
একেবারে শরীরটা দুই টুকরা করে ফেল আমার শরীর দুই টুকরা করে আমার জীবন নিয়ে তোরা আমাকে শাহাদাতের ঈদগাহে শামিল করে দিতে পারবি আমার থেকে ঈমান তোরা কেড়ে নিতে পারবি না শুধু তাই নয় হাদিসটা শেষ হয়ে যায় নাই নবীজি বললেন শুধু তাই নয় ঈসা নবীর উম্মতের উপর আরো জটিল পরিস্থিতি এসেছে وحملوا على الخشاب শুলে চড়ানো হয়েছে শুলে চড়িয়ে বলা হয়েছে কি করবা জীবনের মায়া ছাড়বা না আমাদের সিদ্ধান্ত মানবা ঈমানের পথ ছাড়বা তখন সেই মধ্যে মুজাহিদরা জবাব দিয়েছে কাফিরের গোষ্ঠী মেরে ফেল তারপরেও আমাদেরকে তোরা ঈমান থেকে এক চুলও সরাতে পারবি না আল্লাহু আকবার এখনো হাদিস শেষ হয় নাই এই হাদিসের শেষের কথাটা আমাকে সবচেয়ে বেশি মোটিভেশন দেয় আমার মনে হয় যারা জীবনের মায়া না করে দিনের উপরে থাকে এটা আমার ব্যক্তিগত অনুভূতি এই হাদিসটাই হয়তো তাদেরকে সবচেয়ে বেশি প্রেরণা যোগায় এই হাদিসের শেষের অংশটা হলো নবীজি বলেছেন মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাওয়া অনেক উত্তম আজ একটা অনুভূতি আপনাদের সাথে আমি শেয়ার করি এটা আমার নিজের অনুভূতি এই হাদিসটা আমি যেদিন থেকে পড়েছি সেদিন থেকেই সত্য বলতে সত্যের পথে চলতে অন্তরের মধ্যে আল্লাহর কসম এক ফুটা ভয় আসে না কেউ যদি বলে এই ভয়টা কেন আসে না এর উত্তর হলো আমার হাবিব বলেছেন মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাওয়া অনেক ভালো সবাইকে তো মরতে হবেই কে বেঁচে থাকবে সবাইকে মরতে হবে কেউ আমরা থাকব না আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে আল্লাহর পথে জীবন দিয়ে মরে যেতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার এটা শ্রেষ্ঠ মৃত্যু ঠিক কি না আল্লাহ এমন জীবন সবাইকে দান করেন বলেন আমিন আমিন আমার তো মনে চাই ইনশাআল্লাহ তবে আপনাদের প্রতি পরামর্শ যুবকদের সাথে আমি রাগ করতে পারি না কারণ আমিও যুবক আপনারাও যুবক আপনারা সব সময় চেষ্টা করবেন পরবর্তী বছর থেকে মাহফিল করলে নয়টা থেকে সাড়ে নয়টা পিক আওয়ার তখন পাবলিকও খুব আওয়াজ করে মজা করে শুনে এগারোটার পরে অনেকের জিমানে জুমানে আসে অনেকের আবার অফিসেরও দরকার পড়ে ওই অফিস না গো ভাই এটা ওই হেড অফিস বুঝে নাই আমার ভাই তিন চার ঘন্টা এক লগে কি বসে থাকা যায় মাঝে মাঝে একটু হেড অফিস ঘুরা লাগে না বুঝছেন তো আপনারা এই জন্য একটা পিক আওয়ার হতে হবে যখন মানুষও শুনবে ঠিক আছে কথা আমি তো বলার জন্য এসেছি আমার তো বলতে মন চাইবে এটা তো স্বাভাবিক আল্লাহ আমার ভাইদেরকে আমার বাবাদেরকে কবুল করেন বলে না আমিন কষ্ট হচ্ছে না তো আপনাদের তাহলে আল্লাহর আনুগত্যের উপর আমরা বেঁচে থাকবো আল্লাহর আনুগত্যের পথে চলতে গিয়ে পরীক্ষা আসবে এই পরীক্ষাগুলোতে অবতীর্ণ হলে কখনোই হতাশ হওয়া যাবে না এখন তো গোটা পৃথিবীতে এক হতাশার সময় চলে এসেছে এখন দিকে দিকে মানুষের অন্তরে ওই যে আমি বলি এটা কেমন করে যে মনে হয় যেন মুসলমানদের ইমানের ব্যাটারির চার্জ কমে গিয়েছে দেখতেছে সব দিকে হতাশা হতাশ হয়ে যায়েন না অন্ধকারের পরে তো আলো আসে এই দুর্দিনের পরে সুদিন আসবে আসবে এতে কোনো সন্দেহ নাই কারণ ইমাম মাহদি এখনো পৃথিবীতে আসেন নাই ইমাম মাহদি পৃথিবীতে আসা মানে হচ্ছে গোটা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব কায়েম হোক কেন হতাশ হয়ে যাচ্ছেন সুদিন তো এখনো সামনে বাকি আছে ইনশাআল্লাহ আরে হতাশ তো হবে তারা যাদের ঈমান নাই যাদের অন্তর নিফাক দিয়ে ভরা যাদের অন্তরে ঈমান আছে আমাদের হারাবার কিছু নাই আমাদের জীবন থাকলেও আমরা হতাশ নই না থাকলেও হতাশ নই মুসলমানদের জীবনে কোনো হতাশা শেষ জামানা এটা এমন জামানা হবে এই যে আমরা আপনাদেরকে কুরআন সুন্নার বয়ান শোনাচ্ছি আল্লাহর নবী বলেছেন শেষ জামানা একটা কঠিন সময় আসবে ভালো ভালো আলেমগুলোকে আল্লাহ কেড়ে নেবেন
উম্মতকর নেতৃত্ব শূন্য দিশে হারার মতো অবস্থা হয়ে যাবে এই হাদিসটা আমি যখন পড়ি তখন মাঝে মাঝে আমি আমার নিজেকেও ধরে রাখতে পারি না কারণ এটা যেন এখন শুরু হয়ে গিয়েছে আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের অন্তর থেকে হঠাৎ করে জ্ঞান কেড়ে নেবেন না তুলে নেবেন না উঠায়া নেবেন না ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা বড় বড় উলামাদেরকে মৃত্যু দিয়ে ইন্তেকাল ঘটিয়ে আল্লাহ ইলিম শূন্য করে ফেলবেন দুনিয়া থেকে আইরে উঠায়া নেবেন গত 4-5 বছরে আমরা এত বড় বড় আলেম হারিয়েছি যারা ছিলেন আমাদের জন্য নক্ষত্র আমাদের জন্য ছিলেন সম্পদ কত 4-5 বছরে দেখুন তো হারিয়েছি কাদেরকে আমরা হারিয়েছি আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ আমরা হারিয়েছি মুফতি আমিনি যার হুংকারে বাতিলদের কলিজার মধ্যে কম্পন তৈরি হতো আমরা হারিয়েছি সিলেটের প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ চিনেন তো আপনারা আমার বাড়ি তো সিলেটে খুব ভালো চিনি আমরা হারিয়েছি মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ আমরা হারিয়েছি মাওলানা আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ এই তো কিছুদিন আগে আমরা হারিয়ে ফেললাম কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ যে আলেমদের নাম বললাম এরা কি একজন ব্যক্তি মনে করেন আপনি এক একজন এক একটা জীবন্ত লাইব্রেরি এক একজন এক একটা জীবন্ত লাইব্রেরি এরা একজন মানুষ না হাজার হাজার প্রতিষ্ঠান নিজেদের মধ্যে লালন করে আহা একজন আলেম তো একদিনে তৈরি হয় একজন আলেম তো একদিনে তৈরি হয় না কত পড়াশোনা করে গবেষণা করে কত কষ্ট করে আর যারা উম্মতের খেদমত করে এদেরকে আল্লাহ বাছাই করেন এদের সিক্রেট অনেক আমল আছে এরা আল্লাহকে অনেক কিছু দিয়েছে তারপরে আল্লাহর কাছ থেকে নিয়েছে এটা উলামা হযরতরা বুঝবেন আপনারা সব হয়তো বুঝবেন না ইলম অর্জন করা আর সেই ইলমকে উম্মতের জন্য কাজে লাগাতে পারা এটা আল্লাহর নিয়ামত ছাড়া সম্ভব হয় না এজন্য নবীজি বলেছেন দোয়া করো আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ আল্লাহ উপকারী জ্ঞান দাও এই যে আমি কথা বলছি আমার রব আমাকে যদি সুযোগ না দেন এক সেকেন্ড তো আপনাদের সামনে আমি কথা বলতে পারবো না এটা আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত ছাড়া এটা সম্ভব না যাদেরকে হারিয়েছি যাদেরকে হারিয়েছি আমরা এরা আমাদের জন্য মুসলিম উম্মার জন্য অনেক বড় নেয়ামত ছিলেন সম্পদ ছিলেন এই যে গতকাল আপনাদের লক্ষ্মীপুরের গৌরব গোটা বাংলাদেশের অহংকার মুসলিম উম্মার আরেক নক্ষত্র আমাদের পিতৃতুল্য আমার উস্তাদ তুল্য আমার পিতৃতুল্য বরেণ্য আলেমে দিন গোটা বাংলাদেশে সুপরিচিত এবং গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন মানুষের ভালোবাসা তার প্রতি এত বেশি আপনারা জানেন কিনা জানেন না গোটা বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যেখানে হুজুরকে চিনে না আল্লামা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ তিনি স্ট্রোক করে গতকাল এখনো পর্যন্ত হাসপাতালে এখন আইসিইউতে আছেন তবে দুঃখজনক ব্যাপার হলো আমাদের গুজব বুক আর গিবত গুবর বুকের কারবার এখানে মানুষ না শুনে অনেক সময় অনেক কিছু প্রচার করে ফেসবুককে আমি প্রায় সময় বলি এটা গুজব বুক আর এটা হলো গিবত বুক যা ঘটে নাই তা ফেসবুকে রটে যা ঘটে নাই তা ফেসবুকে এর সাথে যে কতবার মানুষ ফেসবুকে মারছে ঠিক না আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহকে কতবার যে মানুষ ফেসবুকে মেরেছে একটা জীবিত মানুষ তাকে কালকে মানুষ ইন্তেকালের স্ট্যাটাস দিয়ে মাগফিরাতের দোয়া করে ফেলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নবীজি বলেছেন একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে যা শুনে যাচাই বাছাই ছাড়াই তা জানে না কেন ভাই আপনি শুনছেন বলে ফেলছেন কেন আপনি শুনবেন বলবেন না যতক্ষণ না তার সত্যতা প্রমাণ না আল্লামা লুৎফুর রহমান
حفظه الله তাকে আমরা এত তাড়াতাড়ি হারাতে চাই না আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমার গোলামকে আরো দীর্ঘ দিন সুস্থতার সাথে hayat দিয়ে আমাদের মধ্যে তুমি বাঁচিয়ে রাখো আমিন তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন তিনি আমাদেরকে সব সময় ছেলে বলে সম্বোধন করেন পিতা যেমন সন্তানকে ভালোবাসে তিনি ঠিক তাই আমাদেরকে তেমন করে ভালোবাসেন কাছে পেলে পরামর্শ দেন এবং 84 বছর বয়সী বয়োবৃদ্ধ একজন মানুষ এত সুন্দর করে এত স্মুথলি যে কথা বলতে পারেন তার অনন্য দৃষ্টান্ত হচ্ছেন আল্লামা লুৎফর রহমান ঠিক দূর থেকে না দেখে ওনার কথা শুনলে মনে হয় ইয়াং কেউ কথা বলছে ঠিক এখনো কণ্ঠের মধ্যে এই রহমতটা আছে আল্লাহ নিয়ামত আছে সুবহানাল্লাহ একটা না এক দেড় ঘন্টা আর কথাও কি সুবহানাল্লাহ এত সুন্দর সুন্দর কথা মানে আমি একটু মজা করে বলি আর কি মাঝে মাঝে বাবা আপনি বড় পাকড়া পাকড়া কথা বলেন তো সুন্দর করে কথা বলেন কত বিজ্ঞানময় আলোচনা আপনি তো সুরের পাগল শুন না দিলে আপনাদের অনেকের মন বেজার কমিটিকে কয় কি জাতের হুজুর আনছো দেখছো শুন নাই আর আল্লামা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ তুমি শুন নাই যখন কথা বলেন পিন পতন নীরব হয়ে মানুষ তার দিকে তাকিয়ে কথা শুনে একটা জীবন্ত লাইব্রেরি মনে হয় আমি ওনার আলোচনা অনেকবার শোনার সুযোগ হয়েছে বাংলাদেশে বহু জায়গায় হুজুর আমি একসাথে বহু প্রোগ্রাম করেছি ওনার বয়স হয়ে যাওয়ার কারণে আপনারাও এটা জানেন তিনি রাত দশটায় এই টাইমে সাধারণত কথা বলেন না তিনি ওই এশার নামাজের পরে কথা বলেন তাড়াতাড়ি চলে যান তো যতবার দেখা হয়েছে ততবারই বলেন বাবা তুমি রেস্ট নাও কমিটিকে বলেন আমাকে আগে দিয়ে দাও আমি কথা বলি আমার ছেলে পরে কথা বলবে তো এখন তিনি আমাদের মুরব্বি তিনি কথা বললে তো আর পাল্টা কথা বলা যায় না অসুবিধা নাই বাবা আপনি করেন তিনি আলোচনা করেন আমরাও শুনি বহুবার ওনার আলোচনা শুনেছি সুবহানাল্লাহ এই বয়সে এত সুন্দর করে আল্লাহর বান্দা যে কি করে কথা বলেন এক একটা লাইন যখন বলেন দেখা যায় এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করে সমর্থবোধক অনেকগুলো শব্দ চয়ন করে এত সুন্দর করে উপস্থাপন করেন যার কারণে মানুষ তার বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতো শুনতেই থাকে কারো বিরক্ত লাগে না সুবহানাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ উম্মতের এই কঠিন সংকটাপন্ন অবস্থায় তুমি তোমার বান্দাকে আমাদের কাছ থেকে নিয়ে নিও না তুমি তো সব পারো তুমি তো কঠিন জটিল রূপকেও তুমি হুকুম করলে সাথে সাথে ভালো করে দিতে পারো আল্লাহ আজকে আমরা লক্ষ্মীপুর থেকে দোয়া করছি তোমার কোরআনের এই খাদেমকে তুমি পরিপূর্ণভাবে সুস্থ করে দিয়ে তুমি কোরআনের ময়দানে কোরআনের মাঠে আমাদের কাছে আবার ফিরিয়ে দাও সুস্থতার সাথে দীর্ঘদিন আমাদের মাঝে মাথার ছায়া হিসাবে তাকে তুমি বাঁচিয়ে রাখো বলেন আমিন তুমি আমাদের মাথার ছায়া এদেশের কৌমি আলিয়া ঘরানা সকল আলেমরা তাকে সম্মান করে শ্রদ্ধা করে আর আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশে ওলামা মাশাইখদের দূরত্ব ধীরে ধীরে কমছে এটা আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে এইটা যদি অব্যাহত থাকে আর এদেশের ওলামা মাশাইখ একসাথে এরকম মিলেমিশে থাকতে পারেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি কি আরো পাঁচ দশ মিনিট চালাবো না শেষ করে দিব আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে শেষ জামানাটা হবে এমন আল্লাহর নবী বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহাল শেষ জামানায় ইবাদতকারীরা হবে মূর্খ আপনারা আমার কথায় রাগ কইরেন না এই হাদিসটা যেন আমাদের অনেকের সাথে এখন মিলে গেল নবীজি বলেছেন শেষ জামানার অধিকাংশ ইবাদতকারী হবে মূর্খ ইবাদত করবে কিন্তু ইবাদতের নিয়ম কানুন জানবে বেশিরভাগ মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন নামাজ আদায় করে কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব শুদ্ধ করে জানে না সূরা কেরাত শুদ্ধ নয় সূরাগুলো সুন্দর সুন্দর করে পড়তে পারে না দেখবেন কোরআনে 114টা সূরা আছে 16 17টা সূরা আছে একেবারে বেশি ছোট ছোট দুই লাইন তিন লাইন চার লাইন আমি মাঝে মাঝে ভাবি বুঝলাম না আল্লাহ
এত বড় বড় সূরা কোন কোন সূরা তিন পারা চলে গেছে আড়াই পারার উপরে সূরা বাকারা কোন কোন সূরা এক পারা দের পারা আবার এই শেষের দিকে আল্লাহ এই শেষের দিকে আয়েশা আল্লাহই কামটা করছে দুই লাইন দুই লাইন তিন লাইন চার লাইন আমি ভাবতেছি কেন এটা হলো কেন এটা হলো তো ছোটবেলায় ভাবতাম আল্লাহ মনে হয় পৃষ্ঠা কমানোর জন্য শেষের দিকে গিয়া শর্ট করছে ছোটবেলায় ভাবতাম আর কি যখন আলহামদুলিল্লাহ ছাত্র হিসাবে ভালো ছিলাম আমি যখন আমার শুরু হয়েছে নুরানি দিয়ে আমি দুই তিন বছরের ভিতরে কোরআন কয়েক খতম দিয়েছি হুজুরের কাছে আলহামদুলিল্লাহ ছোটবেলায় এই দুষ্টুমির চিন্তাগুলো মাথায় আসতো আর কি বসে আমি ভাবতাম কি রে গোটা কোরআন পড়লাম এখানে দেখি ওয়াদুহা এরপরে দেখি সব ছোট ছোট আমার যত সামনে যায় খালি ছোট হয় খালি ছোট হয় মনে হয় আল্লাহ তৃষ্ঠা কমাইবার জন্য কামটা করছে পরে যখন মাদ্রাসায় আসলাম হুজুরদের কাছ থেকে তখন শুনলাম না এটা পৃষ্ঠা কমানোর জন্য করা হয় নাই আমরা যারা গোটা কোরআন মুখস্থ করতে পারি না নামাজ পড়ার জন্য তো কিছু সূরা দরকার এই সূরাগুলো যেন সহজে মুখস্থ করে দশ বারোটা সূরা অন্তত আপনার মধ্যে থাকে আর নামাজগুলো ঠিক মতো আদায় করতে পারি এটাও আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ আর শেষের দিকের সূরাগুলো ছোট নয় যখন তাফসির নিয়ে অনার্স পড়া শুরু করলাম এরপরে যখন কোরআন নিয়ে এখন পড়ছি গবেষণা করছি এখন বুঝতেছি আহারে শেষের দিকের ছোরাগুলো সাইজে ছোট কিন্তু এগুলোর তাফসির এগুলোর মর্মার্থ যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি সূরা আসরের ব্যাপারে বলেছেন লাউ তাদাব্বারা আন-নাসু হাযিহি সূরা লাওয়াসআতহুম মানুষ যদি সূরা আসরের তাফসির বুঝে এটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ এক একটা সূরার তাফসির বিভিন্ন তাফসির থেকে পড়ে দেখলাম যে সূরাগুলো সূরা ইখলাসের তাফসিরে হাম্ব করলে কয়েকদিন যাবে এত ছোট সূরা কিন্তু এটার ভেতরে আল্লাহ এত পরিমাণ এত পরিমাণ জিনিস আমাদের জন্য দিয়েছেন এত শিক্ষা দিয়েছেন এগুলো নিতে গেলে এগুলো বুঝতে গেলে লম্বা সময় লেগে যাবে আল্লাহু আকবার সম্মানিত সুধী মণ্ডলী বলছিলাম শেষ জামানায় মানুষেরা ইবাদতকারীরা মূর্খ হয়ে যাবে বেশিরভাগ মানুষ আমরা এখনো ঠিক মতো নামাজে রুকু সাজদাও করতে জানি যে তাড়াহুড়া কিছু মানুষের রুকু সাজদা দেখলে মনে হয় এ তো নামাজ না এটা ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাঁ এরপরে নামাজে তো কত জাতের সিগনাল আমাদের ইমাম সাহেব যখন নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে যখন তাশাহুদ পড়ে মতো কুশি কাশির অভাব নেই আসলে নাই ক্লান্ত হয়ে যায় এমন মুসল্লি আপনাদের লক্ষ্মীপুরে নাই এক লোক নামাজ আদায় করছে দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করছে নবীজি বললেন লাউ খাশা কলবাহু লাখাশিয়াত জাওয়ারিহাহু তার অন্তরে আল্লাহর ভয় থাকলে নামাজে দাঁড়িয়ে এসে খেলাধুলা করতো না নামাজ মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলা আল্লাহ জবাব দেন এটা বান্দা বুঝলে তার মনোযোগ্য কোনো অন্য দিকে যাবে না সুবহানাল্লাহ নামাজকে বোঝার চেষ্টা করুন তাহলে মজা পাবেন নামাজের মধ্যে মজা পাবেন তারাবির নামাজ মজা লাগে না কমিটি কয় এবার আমরা হুজুর নেব একটু স্পিডওয়ালা হুজুর বেশি স্পিডওয়ালা একদম 4G না 5G 6G মারতেছে শুধু ইয়া আলামুল আর তামালুন বুঝা যায় এমন হুজুর হলে চলবে মানে শুরু করে এভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম তাযাক্কারুন শুরু বুঝা যায় শেষ বোঝা যায় মাঝখানে কিচ্ছু বোঝা যায় এরকম করে কি কোরআন পড়া যাবে জোরে বলেন এরকম করে কি কোরআন পড়া যাবে খবরদার এরকম হক আদায় করে পড়বেন যখন পড়বেন আস্তে আস্তে পড়বেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলিহি ওয়া দুউ শুহাদাআকুম مِن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ পিছন থেকে যেন প্রতিটা হরফ বোঝা যায় প্রতিটা হরফের মাখরাজ যেন স্পষ্ট হয় প্রত্যেকটা শব্দ যেন মুসল্লি বুঝতে পারে এমন করে হক আদায় করে তিলাওয়াত করতে হবে সামনে রমজান মাস আসতেছে তারাবির নামে যেন তাড়াতাড়ি করে কোনো তামাশা না হয় আমরা লক্ষ্মীপুরের সব জায়গায় হক আদায় করে তারাবি আদায় করব পারবো তো ইনশাআল্লাহ
আল্লাহর হাবিব বলেছেন সেই জামানা এত কঠিন এক সময় আসবে নবীজি বলেছেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান খুব শিগগিরই এমন এক জামান আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম শুধু নামে থাকবে কিন্তু ইসলামের কোনো শিক্ষা ইসলামের কোনো আদর্শ সমাজের কোথাও থাকবে আজকে তাকিয়ে দেখেন আমাদের প্রত্যেকের পরিবারের দিকে প্রত্যেকের পরিবার আমরা বলি আমাদের পরিবার মুসলিম পরিবার কিন্তু ইসলামের কিছুই সেই পরিবারের ভিতরে সেই পরিবারে গিয়ে দেখেন পর্দা নাই সেই পরিবারে যখন কোনো বিয়ে-শাদী কোনো বিয়ে-শাদীর অনুষ্ঠান হয় তখন দেখা যায় বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করে গায়ে হলুদের নামে গান বাজনা তামাশা করে বিবাহের উদ্বোধন হয় পরের দিন আবার হুজুর সাহেবকে এনে বলে হুজুর বিয়েটা পড়ায়া দেন এরপরে দোয়া করে দেন এখন যে হুজুর দোয়া পড়ালেন বিয়ে হলো একটা ইবাদত ইবাদতটা এখন শুরু হচ্ছে এখন বিয়েটা পড়ানো হচ্ছে তেলাওয়াত দিয়ে কিন্তু আগের রাতে ঠিকই নাচ গান নাচানাচি ফালাফালি হয়েছে এইরকম বিয়ের সাথে তো আমাদের সমাজে নাই যারা বিবাহের মতো একটা ইবাদত নাচ গান বাজনা দিয়ে শুরু করে ওই ছেলে মেয়ের দাম্পত্য জীবনের বদৌলতে তাদের ঘরে প্রোডাকশন হিসাবে যেগুলা জন্ম নিবে এগুলাও ঝাঁকা নাকা মার্কা হবে কারণ তার স্টার্টিং ভালো ছিল খবরদার এরকম করবেন না ইসলাম নামে আছে কিন্তু ইসলামের আদর্শ নাই আজকে আমরা বলি আমাদের সন্তানটা মুসলমান আমাদের দেশটা হলো মুসলমানদের দেশ কিন্তু দেখেন শিক্ষা ব্যবস্থার ভেতরে আজকে ইসলাম নাই আজকে দেখেন আইন অঙ্গনে যান সেখানে ইসলামের আলোকে কোনো বিচার নাই কোথাও আজকে ইসলাম নাই বিবাহ উদ্বোধন হয় কোরআন তেলাওয়াত দিয়ে খুতবা দিয়ে কিন্তু বিয়ের মধ্যে গান বাজনা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান দোকান উদ্বোধন হয় হুজুরের মিলাদ দিয়ে দোয়া দিয়ে খতম দিয়ে কিন্তু ঘুষের টাকা সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত হয় কিন্তু কোরআন সুন্নার কোনো আইন কানুন সেখানে বা সেই সমাজে নাই সেই দেশে নাই এমনি করে পরিবার সমাজ রাষ্ট্রের সকল জায়গায় ইসলাম নাম লাগিয়ে ইসলামের সকল শিক্ষা দীক্ষা বাদ দিয়ে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে এর নাম ইমানদারি নয় এর নাম হলো টাটকা মুনাফিকি ইসলাম মানলে আপনাকে পুরাটাই মানতে হবে অর্ধেক মানবেন না কিছু মানবেন কিছু মানবেন না এমন হওয়া যাবে না বরং আল্লাহর কিতাবেই কোরআনের আগাগোড়া পুরাটাই আপনাকে মানতে হবে নবীজি বলেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু কোরআন শুধু কোরআনের পাতায় লেখা থাকবে কিন্তু কোরআনের কোনো শিক্ষা সমাজে বাস্তবায়ন থাকবে না আজকে দেখা যায় সুদখুরও কোরআন তেলাওয়াত করে কিন্তু আবার সুদও খায় এমন সুদখুর নামাজি সুদখুর তেলাওয়াতকারী তো সমাজে নাই আমার সমাজ হলো এমন যে আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহর নবী বলেছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াকসুরু ফিহিল কুররা ওয়া ইয়াকবাদুল ইলম এমন এক যুগ আসবে কোরআনের তেলাওয়াতকারী বেড়ে যাবে কিন্তু কোরআনের জ্ঞান অর্জনকারী জ্ঞান আছে এমন মানুষের সংখ্যা কমে যাবে আমি আপনাদের হাত তুলাইয়া লজ্জা দিলাম না আমি যদি গোটা দেশের চিত্র বলি তাহলে দেখবেন মুসলমানদের মধ্যে শতকরা 98% মুসলমান তুতা পাখির মতো কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না এটা হলো কিয়ামতের একটা আলামত কথা বলছেন না কেন আল্লাহর নবী বলেছেন ومساجدهما عامرة وهي خراب من الهدى সেই যুগের মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য আজ আমার সমাজের মসজিদগুলোর দিকে তাকিয়ে দেখে মসজিদগুলো এখন সুন্দর কম না বেশি ইন্টেরিয়র এক্সটেরিয়র সবই বড় চমৎকার মসজিদের টাইলস গুলো অনেক দামি শীতের দিন শেষ হয়ে যাচ্ছে গরমের দিন আসতেছে প্রায় বেশিরভাগ মসজিদে এখন এসি গ্রামের মসজিদেও এসি মসজিদগুলো সুন্দর হচ্ছে কিন্তু মসজিদের ভেতরে মুসল্লি আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা এখন আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ থাকে ফাঁকা যেই গ্রামে মাহফিল হয় প্রধান বক্তা উঠলে ওই প্যান্ডেলের ভিতরে জায়গা ধরে না এত মানুষ হয়
কিন্তু ওই গ্রামের ওই দিনের এশার নামাজের সময় শ্রোতা তো দূরের কথা অনেক আয়োজক কমিটির লোকজন মসজিদে হেমন কি ওয়াজের সভাপতি পর্যন্ত নামাজে যায় না এটা সুলক্ষণ না কুলক্ষণ ওয়াজ মাহফিলে মানুষ বেড়ে যাওয়া মসজিদে নামাজে মানুষ কমে যাওয়া এটা তো ভালো লক্ষণ নয় ওয়াজ মাহফিলে মানুষ আসুক এটা খারাপ জিনিস না কিন্তু আসবেন ওয়াজ শুনে যাবেন গিয়ে যদি ফজরের নামাজটা আদায় করতে না পারেন তা আপনি কি এখানে মজা নিতে আসছেন নাকি ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো সবচেয়ে বড় ইবাদত ওয়াজ শোনা নয় ওয়াজ করা নয় সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ যেই নামাজের ব্যাপারে কঠিন কথা নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই নামাজ না পড়া কিছু লোক কয় আমার আমি ইমানদার কয় হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে ঈমান থাকলে না ঈমান ঠিক থাকবে ঈমানই তো নেই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই আল্লাহর নবীর মসজিদটা কেমন ছিল মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি পিলারগুলো ছিল খেজুরের গাছের ডাল খেজুরের গাছ দিয়ে পিলার দেওয়া উপরে খেজুর পাতার ছাউনি নিচে কোনো টাইলস নাই মরুভূমির বালু যখন তারা সাজদা দিতেন নাকি এবং কপালের মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে ধুলাবালু লেগে যেত সামান্য একটু বৃষ্টি হলে পরে কাদা হয়ে যেত সাজদা দিলে সেই কাদাগুলো তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে লেগে যেত আমাদের মসজিদগুলোতে এখন বৃষ্টির পানিও পড়ে না গরমও লাগে না শীতাতপ নিয়ন্ত্রিত কিন্তু এর পরেও আমাদের মসজিদগুলোতে মুসল্লি থাকে খবরদার শেষ জামানার এই সকল লানতপ্রাপ্ত মানুষের কাতারে নিজেকে শামিল করে নিয়েন না যুবকদেরকে বলবো আমার ভাইরা এই বয়সটা হলো নামাজি হয়ে চরিত্রবান হয় নিজেকে দিনদার বানানোর সঠিক সময় এই জন্য আজান হয়ে গেলে সব কাজ ফেলে দিয়ে মসজিদে যেতে হবে ওই যে আমার আগে আমার ভাই আলোচনা করলেন বললেন নজরুলের কবিতা বলার জন্য নজরুলের প্রচন্ড ভক্ত আমি কত সুন্দর সুন্দর লেখা তিনি উপহার দিয়েছেন আপনারাও নজরুলের কবিতা পড়বেন নজরুল ইসলামের জন্য অনেক খেদমত করে গিয়েছে আমার নবীর শান এতা অনেক গজল অনেক নাশিদ আছে না কি সুন্দর তিনি বললেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শনি আজান এখনো জামাতে হওরে শামিল এখনো এসাতে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আপনারা শিক্ষিত মানুষ ব্যাখ্যা করা লাগবে না যা বলেছেন আমাদের বাস্তব জীবনে তাই হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে গাল ফুলে যায় চেহারা ফুলে যায় আটটা পর্যন্ত দশটা পর্যন্ত ঘুমায় ফজরের নামাজ নাই আল্লাহওয়ালা মানুষরা এত বেশি ঘুমায় না আমরা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে দিনের বেলা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে যায় আর আমার নবী রাতের বেলা কম ঘুমিয়ে রাতের বেশিরভাগ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায় এই হলো আমার সাথে আমার রসুলের পার্থক্য আমাদের মা নবীজির বিবি আম্মা জানা ঈশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা আল্লাহর হাবিব রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে 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 তার পা মুবারক ফুলে যেত আল্লাহু আকবার নবীর উম্মতের অবস্থাও তাই হবে আল্লাহর প্রিয় বান্দা তার স্বভাব তাই হবে আল্লাহ এর জন্য সূরা ফুরকানে বলেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা রহমানের বান্দা তো তারা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ দণ্ডায়মান
থেকে রুকু আর সেজদার মাধ্যমে রাত কাটায় যারা আল্লাহর প্রিয় বান্দা তো হলো তারা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি রাতের বেলা বিছানা থেকে যাদের পিঠ আলাদা হয়ে যায় কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিলআসহারি হুম ইস্তাগফিরুন এরা রাতের বেলা খুব কম ঘুমায় ইস্তেগফার করে করে রাত কাটায় অনেকে বলে হুজুর কম ঘুমালে আমার শরীর স্বাস্থ্যকে ঠিক থাকবে নাকি পৃথিবীর সকল বুজুর্গ ব্যক্তিগণ রাতের বেলা এক দুই তিন ঘন্টা ঘুমিয়েছেন এরপরেও তো তাদের শরীরে কোনো সমস্যা হয় নাই বরং তাহাজ্জুদ গুজারি মানুষের চেহারার দিকে তাকালেই দেখেন নূর ঝরে চেহারার মধ্যে নূর ঝরে চেহারার মধ্যে একটা মায়া চলে আসে কম ঘুমালে মানুষের চেহারা খারাপ হয় না বরং গুনাহ করলে মানুষের চেহারা খারাপ হয় কম ঘুমালে মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হয় এটা কে বলেছে আপনাকে যদি কম ঘুমালে শরীর স্বাস্থ্য খারাপ হয় তাহলে আমার নবী থাকতেন পৃথিবীর সবচেয়ে বড় অসুস্থ আমার নবী জি তো রাতের বেলা কম ঘুমাতেন আল্লাহ তাআলা তো সূরা নাযিল করে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাদ্দিলিল কুরআন তারতিলা মাদ্রাসায় পড়াকালীন সময় দেখেছি আমাদের উস্তাদদেরকে শেষ রাতে কান্না করে করে যায় নামাজ দাড়ি ভিজিয়ে দিয়েছেন আল্লাহু আকবার কোন উস্তাদকে আমরা অসুস্থ হতে দেখি নাই আমরা আমাদের উস্তাদদের থেকে এগুলা শিখেছি যুবকদেরকে একই কথা বলছি রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে নিজের যৌবন হারিয়ে ফেলো না